একের পর এক জনপ্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে ওসিকে অপসারণের জন্য মানববন্ধন করেছেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরাম। তাদের দাবি, বেলকুচি থানার ওসি এলাকার সংসদ সদস্য আব্দুল মোমিনের সাথে সখ্যতার খাতিরে তার পক্ষ নিয়ে ভুক্তভোগীদের হয়রানি করছে। এখানে আসার পর থেকে বেলকুচির আইন শৃঙ্খলার চেয়ে অবনতি দেখছি, সেটা মনে করেন আপনার বা সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওনার পোশাকের সামনেই হামলা করা হয়েছে সাবেক উপজেলা জনপ্রতিনিধি। এখানে বর্তমান মেয়রের বিরুদ্ধে এই এমপি সাহেবের সুনির্দিষ্ট ইন্ধনে বিভিন্ন সময় বিভিন্ন কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি সহ সহ তাকেও হামলা করার জন্য বেশ কয়েকদিন হলো বিভিন্ন জায়গায় এমপির সন্ত্রাসী বাহিনী মহড়া দিচ্ছে, আর যাদেরকে তারেক সহ আর চার পাঁচজনকে হামলা করে আহত করেছে তাদেরকে কিন্তু আজকে পর্যন্ত তাদের কোনো মামলা থানাতে নেয় না। রবিবার দুপুরে বেলকুচি উপজেলা চত্বরে জনপ্রতিনিধি ফোরামের আয়োজনে পৌর কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেকের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করাই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই অবস্থা যদি চলমান থাকে তাহলে বেলকুচিতে আরো বড় ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে। আসলে আমরা জনপ্রতিনিধি হিসেবে কখনোই চাই না যে আমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হোক, এজন্যই আসলে আমরা যাতে এই বড় ধরনের কোনো ঘটনা না ঘটে এই জন্য আজকে যে ওসি সাহেব যে পক্ষপাতমূলক আচরণ করছে, আসলে এর আগেও তো বেলকুচিতে আমরাই বসবাস করতাম, এই বেলকুচিতে বিগত দিনে যে ওসি সাহেব ছিলেন তারা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছেন, কিন্তু এই ওসি সাহেব আসার পরের দিন থেকেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই আমরা এই মানববন্ধন করছি। তারেককে হামলা করা হয়েছে জনপ্রতিনিধি বেলকুচি উপজেলার ভাঙ্গাবার ইউনিয়নের চেয়ারম্যানকে কিছুদিন আগে হামলা করা হয়েছে, বেলকুচি রাজাপুর ইউনিয়নের একজন বেলকুচি উপজেলার মধ্যে একজন মহিলা নারী চেয়ারম্যান তাকেও হামলা করা হয়েছে, সাবেক উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আলীকে হামলা করা হয়েছে। একের পর এক হামলা, একটা সন্ত্রাসী বাহিনী খুঁটি একজন মাননীয় সংসদ সদস্যর গোটা সন্ত্রাসী বাহিনী এই কাজগুলো করে যাচ্ছে, বিশেষ করে যারা কাজ করে তারাই আবার ওই প্রশাসনের শত্রুসাথায় ঘুরে বেড়াচ্ছে, আর আমরা যারা জনপ্রতিনিধি মার খাচ্ছি তাদের বাড়িতে বিভিন্নভাবেই প্রশাসন হয়রানি বা তল্লাশি চালিয়ে যাচ্ছে। মামলা দেওয়ার সময় ওসি সাহেব বলে যে আপনারা এত আসামি যে মামলা করছেন কেন, অমুকের নাম দেওয়া যাবে না, অমুকের নাম দেওয়া যাবে না, এই নামটা বাদ দিয়ে নিয়ে আসেন, ওসি সাহেবের এই ধরনের